রিভিউ ফার্মাসিউটিক্যাল ড্রাগ চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে জানতে পারবেন আপনার স্বাস্থ্যের বিষয়ে সকল টিপস এবং ঔষধ সম্পর্কে সকল গুরুত্বপূর্ণ সমাধান। অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক এবং ঔষধ বিষয়ক টিপস পেতে। আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটি ওষুধের রিভিউ সম্পর্কে জানব। বন্ধুরা, আমাদের আজকের ওষুধটির নাম হচ্ছে বোপাম। বোপাম এই যে ওষুধটি দেখতে পাচ্ছেন, এটির উপাদান যদি বলি ব্রোমাজিপাম বিপি 3 মিলিগ্রাম। বন্ধুরা, এই ওষুধটি অপসোনিন ফার্মা কোম্পানির একটি প্রোডাক্ট। এখানে যে ওষুধটি দেখতে পাচ্ছেন, এর প্রতি পিস ওষুধের খুচরা মূল্য হচ্ছে 5 টাকা। এবার আমরা এই ওষুধটির কার্যকারিতা সম্পর্কে একটু জেনে নেই। বন্ধুরা, এই ওষুধটি উদ্বেগ এবং অনিদ্রা জনিত কারণে চিকিৎসক দিয়ে থাকেন। এক কথায় বলা যায়, সরাসরি যদি বলি যে যাদের অনিদ্রা ঘুম আসছে না, বহু চেষ্টা করার পরেও দুই চোখ এক করতে পারছেন না, তাদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত। তবে অবশ্যই অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে, তিনি যদি প্রেসক্রিপশানে এই ওষুধটি প্রেসক্রিপশান করে থাকেন, তবেই এটি খেতে হবে। কখনও ঘুমের ওষুধ নিজে ডাক্তার হয়ে খাওয়া যাবে না। আর আমাদের ভিডিও দেখে তো কখনোই ওষুধ গ্রহণ করবেন না, কারণ আমরা কোনো চিকিৎসক নই, পরামর্শক নই। অনেকেই রয়েছেন যারা নিজেরা ডাক্তার হয়ে যান এবং নিজেদের ইচ্ছামতো এ ধরনের ঘুমের ওষুধ কোনো প্রেসক্রিপশান ছাড়াই খেয়ে থাকেন। এটি খুবই বেদনাদায়ক এবং খুবই দুশ্চিন্তার কারণ এই ঘুমের ওষুধে অনেক ক্ষতি রয়েছে। বন্ধুরা, সে সম্পর্কে একটু কথা বলবো যে ঘুমের ওষুধ কতটা ক্ষতিকর। ঘুম আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। অনেকে বেশি ঘুমাতে ভালোবাসেন, অনেকে অল্প সময়ে গভীর ঘুমেই সন্তুষ্ট, অনেকে আছেন বিছানায় শুলেই ঘুমিয়ে পড়েন, আবার কেউ ঘুমাতে সময় নেন। কারো ঘুম পাতলা, আবার কারো গভীর। কিন্তু ঘুমটা প্রকৃতিক একটি নিয়ম, সবার ক্ষেত্রে সমানভাবেই প্রয়োজন। দিনে 7 থেকে 8 ঘন্টা ঘুমানো একজন স্বাস্থ্যবান এবং সুস্থ মানুষের জন্য প্রয়োজন। তবে সবার ক্ষেত্রে সমান ঘুম হয় না, ঘুম ঘিরে রয়েছে অনেক জটিলতা। কিন্তু নিয়ম মাফিক রোজ ঘুমের ওষুধ খেলে অনেক রকম সমস্যা হতে পারে। কী কী সমস্যা হতে পারে সেটি বলছি। তন্দ্রাচ্ছন্নতা, যদি ভুল সময়ে আপনি ঘুমের ওষুধ খান, তাহলে আপনার শরীরে তা প্রভাব ফেলতে পারে। যদি আগের দিন রাতে আপনি ঘুমের ওষুধ খাওয়ার পরে ভালো ঘুম না হয়, তার প্রভাব পরের দিন বেলা অবধি থাকতে পারে। কিংবা অনেক রাতে ওষুধ খেলে পরের দিন সকাল পর্যন্ত তা চলতে পারে। ব্যবহারে পরিবর্তন, অনেক সময় ঘুমের ওষুধের নিয়ম সেবনে মানুষ নিজের ইচ্ছা মতো এটি ব্যবহার করে, তখন মুড সুইং, খিটখিটে মেজাজ প্রভৃতি নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। নির্ভরশীলতা, নিয়মিত ঘুমের ওষুধ খেতে খেতে এই ধরনের ওষুধের প্রতি অভ্যাস চলে আসে, ফলে একটা সময় যে ওষুধ ছাড়া তার ঘুম আসছে না এমন হয়, এটি এক প্রকার নেশা পরিণত হয়। নিয়মিত ঘুমের ওষুধ খেতে খেতে ওষুধের প্রতি একটি আসক্তি তৈরি হয়, ওষুধ ছাড়া ঘুমাতে ইচ্ছেই হয় না, তাই ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াও অনেক সময় অনেকেই বুদ্ধি না খাটিয়ে এই ওষুধ খেয়ে থাকেন। এমনকি অতিরিক্ত ঘুমের ওষুধ মানুষের মৃত্যুর কারণ হতে পারে। আবার অনেক সময় অতিরিক্ত ঘুমের ওষুধ খেলে প্যারালাইজডও হতে পারে, কোমায় চলে যেতে পারেন, স্মৃতিশক্তি হারাতে পারেন। ঘুমের ওষুধের কারণে কারো কারো ক্ষেত্রে মানসিক রোগের সমস্যা হয়, হতাশাগ্রস্ততা সমস্যা দেখা দেয়। দীর্ঘদিন ধরে নিয়মিত ঘুমের ওষুধ খেয়ে থাকলে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ওপর খারাপ প্রভাব পড়ে, শরীরের বর্জ্য বিনা বাধায় শরীর থেকে বেরোতে পারে না, ফলে দীর্ঘমেয়াদে শরীরকে অসুস্থ করে ফেলে। বন্ধুরা, তাই সতর্ক হতে হবে ঘুমের ওষুধের ক্ষেত্রে। যা হোক, আমাদের এই ভিডিওটি শেষ করব। বন্ধুরা, এই বোপাম ওষুধটি অপসোনিন কোম্পানির, এটি আপনার পার্শ্ববর্তী যে কোনো ফার্মেসিতে পাবেন। অবশ্যই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি খাবেন। বন্ধুরা, রাখছি, আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।